নমস্কার আমি শম্পা আপনারা দেখছেন উত্তরের সংবাদ বিস্তারিত খবরে যাওয়ার আগে আজকের নিউজ হেডলাইন্স আলু চাষীদের ওপর পুলিশি হয়রানি বন্ধ ভিন রাজ্যে ফসল রপ্তানির নিষেধাজ্ঞা বাতিল সহ দশ দফা দাবির ভিত্তিতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ আলু চাষীদের জেলায় ফের অবৈধ নার্সিং ইনস্টিটিউট গড়ে ওঠার অভিযোগে সদর মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান ছাত্র পরিষদের দশ দফা দাবির ভিত্তিতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ আলু চাষিদের আলু চাষীদের ওপর পুলিশি হয়রানি বন্ধ ভিন্ন রাজ্যে ফসল রপ্তানির নিষেধাজ্ঞা বাতিল সহ দশ দফা দাবিতে বিক্ষোভ মঙ্গলবার জলপাইগুড়ি আলু চাষী সংগঠনের পক্ষ থেকে উল্লেখিত দাবি আদায়ের লক্ষ্যে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসকের কাছে পৌঁছলে পুলিশ ব্যারিকেড করে আটকে দেয় পুলিশি বাধার মুখে পড়ে আলু চাষিরা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এদিনের বিক্ষোভ সহ স্মারকলিপি প্রদান কর্মসূচি মূলত সম্প্রতি কয়েকটি সরকারি নির্দেশের বিরুদ্ধে যার মধ্যে ভিন্ন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে রাজ্য সরকারের জারি করা নিষেধাজ্ঞা অন্যতম এছাড়াও এদিনের বিক্ষোভ মিছিল থেকে আলু চাষিদের ওপর পুলিশের হয়রানির বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায় এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার আলু চাষী সংগঠনের পক্ষে প্রদীপ দত্ত ক্ষোভের সঙ্গে জানান আলু ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারের পুলিশ তাদের দাবি ন্যায্য মূল্যে রাজ্য সরকার সব আলু কিনে নিক এক জায়গা থেকে অন্য রাজ্যে আলু রপ্তানি করার ওপর যে নিষেধাজ্ঞা রাজ্য সরকার জারি করেছে সেটি অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান তারা আলুর দাম বাড়ছে সরকার লাফিয়ে লাফিয়েছে আজকে পুলিশকে পয়সা দিয়ে গাড়ি বর্ডার থেকে পার করতে হচ্ছে কি সরকারেরা সরকার কি করছে সরকার পুলিশ বর্ডারে বসিয়ে রেখেছে বর্ডারে একটা আলুর গাড়ি গেলে সেই গাড়িতে পঞ্চাশ হাজার টাকা নিয়ে সেই গাড়িতে ছাড়ছে আজকে প্রশাসন সরকার পশ্চিমবঙ্গ সরকার পুলিশকে দিয়ে পয়সা উঠে সরকার চালাচ্ছে আজকে কোথায় যাচ্ছে সরকার দাবি কি রয়েছে মূল দাবি মূল দাবি আমাদের আলু ভিন রাজ্যে যেতে হবে পুলিশের হয়রানি শিকার হচ্ছে আমাদের ব্যবসায়ীরা এর প্রতিবাদ করতে হবে আমাদের কৃষক যেন ন্যায্য মূল্য পায় বাইশ টাকা কেজি দরে আলু কিনতে হবে

আমরা চাইলে বৃহত্তর আন্দোলন করে অনেক বেশি কৃষক এখানে জল হবে আমরা প্রাথমিক পর্যায়ে এসেছি যেন আমাদের আন্দোলনটা সার্থক হয় এবং যদি আমাদের ডিএম আজকে মেনে নেয় যে আমাদের রাজ্য আমাদের পশ্চিমবঙ্গের আলু আমাদের জলবায়ু ভিন্ন রাজ্যে যাবে তাহলে আমরা প্রত্যাহার করব এবং আমাদের সার যে আমরা আলু চাষ করি সে সময় সারে কালো বাজারে হয় সেখানে ডিএম এর কোনো ভুকচার নেই কৃষি অব্দের কোনো ভুকচার নেই আমাদের ষোলোশো টাকা সার বাইশশো টাকা কিনতে হয় আমরা কাছে সালো কালো বাজি উঠতে গভর্নমেন্ট যেমন আলুতে ওরা কালো বাজি আলুতে দাম বাড়ছে ওরা গভর্নমেন্ট ব্যবস্থা নিচ্ছে সারের মহারে ব্যবস্থা নেই আমরা এটাই আর মূল কি দাবি রয়েছে আপনার আমাদের মূল দাবি আমাদের রাজ্য আমাদের রাজ্যের আলু ভিন রাজ্যে জানা যায় কোন যুক্তরাষ্ট্র কাঠামোর মাধ্যমে জানা যায় এবছর কি হলো যে যাচ্ছে না এবছর অজান্ত কোনো কারণে পুলিশই হয়নি হচ্ছে আমাদের আলু ভিন্নাজ যাত্রা কোনো লিখিত গভর্নমেন্ট কোনো লিখিত দেয়নি অথবা পুলিশ আমাদের বড় গাড়ি আটকাছে আমাদের আলু ভিন্নাজ হয়ে গিয়েছে কি করবেন তাহলে তার জন্য যদি না দেয় আমরা এর আগে হরতাল করেছি যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করবো কি নাম আপনার আমাদের ফের অবৈধ নার্সিং ইনস্টিটিউট গড়ে ওঠার অভিযোগে সদর মহকুমা শাসকের দপ্তরে ছাত্র পরিষদ ভুয়ো দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারের রেশ কাটতে না কাটতেই ফের অবৈধ নার্সিং ইনস্টিটিউট গড়ে ওঠার অভিযোগ প্রতিবাদে সদর মহকুমা শাসকের দপ্তরে ছাত্র পরিষদ জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদের উদ্যোগে সোমবার সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে স্মারক প্রদান করল জলপাইগুড়ি ছাত্র পরিষদ উল্লেখ্য দু সালে এমনই একটি ভুয়োর দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার দ্বারা কয়েকশো ছাত্রছাত্রী প্রতারিত হয়েছিল এদিন ছাত্র পরিষদের সদস্যরা সদর মহকুমা দপ্তরের সামনে মিছিল করে আসে তাদের বক্তব্য জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় ফের অবৈধ নার্সিং ট্রেনিং সেন্টার গড়ে উঠছে এছাড়াও শিক্ষার মান উন্নয়নের দাবিতেও তাদের এই স্মারকলিপি বলে জানান তারা অবিলম্বে এই সমস্ত বিষয়গুলো প্রশাসনের কাছে জানানোর জন্যই আজকের এই স্মারকলিপি বলে জানা গেছে এবং কি কারণে আমরা জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা জলপাইগুড়ি জেলা জুড়ে যে ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারগুলি বজিয়ে উঠছে সেই সবের নিয়ে এবং এইসব নার্সিং ট্রেনিং সেন্টারগুলি পরিকাঠামোর অভাব রয়েছে তা সত্ত্বেও সেই সব নার্সিং সেন্টারগুলিতে ক্লাস চালিয়ে যাচ্ছেন কৃতপক্ষ তাই আমরা এস ডিও কাছে এসেছি যে এর এর ফলে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করার দাবি তুলছি আমরা এবং সাথে আমরা যে বেসরকারি স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানাচ্ছি এবং বেসরকারি স্কুলগুলিতে সরকারের নিয়ম মেনে চলছে না এসব দাবি নিয়ে আমরা কাছে এসেছি এর আগেও তো একটা আবার কি গজিয়ে উঠছে নতুন আবার বজিয়ে উঠছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লেখা যেমন ফুলবাড়ি তিমবাতি এসব এড়িয়ে বজে উঠছে কিন্তু তার মধ্যতে এসব গজে উঠছে সেই দা আমরা তার জন্য প্রশাসনের কাছে এসেছি লিখিতভাবে অভিযোগ জানাচ্ছি যাতে এই অভিযোগটি তদন্ত করে আইনের আইনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন আরও নার্সিং ট্রেনিং সেন্টার হচ্ছে এর ফলে কী ক্ষতি হতে পারে এর ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্ষতি হচ্ছে কারণ তারা দেখছে যে এইসব ট্রেনিং সেন্টারগুলিতে তাদের ঠিক শিক্ষা পাচ্ছে না তারা প্র্যাকটিক্যাল কোনো কিছু পাচ্ছে না এবং পরবর্তীতে তারা অন্যান্য কোনো কাজে যেন যোগদান দেয় তাদের ফলে সেই তাদের গুরুত্ব অত দেওয়া হচ্ছে না তার জন্য আমরা এসেছি যাতে প্রশাসন যাতে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করুক এবং তদন্ত কমিটি গঠন করে এসব সংগঠন করে আইনের ব্যবস্থা গ্রহণ করুক আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন জেলা ছাত্র সহ বাংলাদেশের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির জেরে থমথমে পরিস্থিতি চ্যাংড়াবান্দার সীমান্ত এলাকায় বাংলাদেশের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির জেরে আজ সকালেও অনেকটাই থমথমে পরিস্থিতি ছিল চ্যাংড়াবান্দার সীমান্তে সূত্রের খবর এদিন সকালে এপারে পণ্য খালি করার পর দুটি ট্রাক বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে কিন্তু বাংলাদেশের বুড়িমারি ইমিগ্রেশন চেকপোস্ট এখনো পর্যন্ত না খোলায় সে দেশে ফিরে যেতে পারছেন না যাত্রীরা এপারের চ্যাংরাবান্দা ইমিগ্রেশন চেকপোস্টে আটকে রয়েছেন দুজন বাংলাদেশী নাগরিক এলাকায় এসেছেন মেকলিগঞ্জ পুলিশের সিআই অভিজিৎ সরকার ও সি মণিভূষণ সরকার জানা গিয়েছে পণ্য নিয়ে গিয়ে বাংলাদেশের বুড়িমারি স্থল বন্দরে আটকে রয়েছে দুশো সাতটি ভারতীয় ট্রাক বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এপারে আটকে থাকা বাংলাদেশের নাগরিকরা কি নাম আপনার আসিফ বাড়ি কোথায় আপনার পাটগাম বড়ি মালিক তো ভারতে কেন আসছেন আপনি আমি ব্যবসায়ী কাজে তার পাশাপাশি একটু চিকিৎসা জন্য শিলিগুড়িতে গেছিলাম ডাক্তার দেখার জন্য কবে ভারতে আসছেন আমি গত বৃহস্পতিবার আসছি তা যাইতে পারতেছেন না কেন বাংলাদেশে এখন বাংলাদেশে চাইতে পারতেছি না বলতে গতকালকে তো আপনারা ভালো করে জানেন সবাই শুধু বাংলাদেশ ইন্ডিয়া নয় সারা পৃথিবী জানে কি কারণে যাওয়া হচ্ছে না হঠাৎ করেই আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিল উনি তো চলে গেছে দেশ দেশের থেকে হ্যাঁ সেটা ভালো করেই সবাই জানে নতুন করে দেশ স্বাধীন হয়েছে এখন সমস্যা হচ্ছে যে যেহেতু উনি চলে গেছে আগের তো বিভিন্ন ক্ষোভ মানুষের থাকেই এই জন্য বিভিন্নভাবেই এটি আমাদের ইমিগ্রেশন বন্ধ হয়ে গেছে বাংলাদেশের নাকি এটা আমরা শুনছি এখন আমি এসে আমাদের আসছি চলে বাজার জন্য পরিবারের সাথে দেখা জন্য দেখতেছি যে ইমিগ্রেশন বন্ধ এটা আসলে আমাদের দায়িত্ব তো না এটা তো হচ্ছে আপনাদের দায়িত্ব আপনারা বলবেন এই কমিশন প্রশাসনের দায়িত্ব যদি খোলার কথা বাংলাদেশের কথা বলছি ইনশাল্লাহ হয়ে যাবে তো এই যে বাংলাদেশ সরকার পরিবর্তন হলেও শেখ হাসিনা পদত্যাগ করেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এখন এখন দেশের অবস্থা কী হবে এখন দেশের অবস্থা কী হবে সেটা ভালো করেই যারা আমাদের দেশের বুদ্ধিজীবী যারা রাজনীতিবিদ তারাই ভালো করে জানে জনগণের পক্ষ বিপক্ষ জনগণ চাইনি বিধায় সেটার চলে গেছে তা এখন দেশের অবস্থা কি আছে দেশের অবস্থা এখন আমি মনে করি যে দু চার পাঁচ দিন আগে যেরকম ছিল তার চেয়ে অনেক ভালো তা এখন ভারত সাথে সম্পর্ক কেমন হবে আপনাদের সব সময় চাই ভালো হওয়ার জন্য একটা দেশের সঙ্গে একটা দেশে সবসময় সম্পর্ক ভালো থাকে এটা সবাই চায় রাজনীতির ক্ষেত্রে হতবা সেটা অল্টারনেট হতে পারে সেটা সেদিকে আমরা যাব না জনগণ চাই সবসময় ভালো থাকে নামটা মোহাম্মদ আসিফ ধন্যবাদ ধন্যবাদ দাদা কি নাম আপনার আমার নাম আজিজুল হক বাড়ি কোথায় আপনার আমরা রংপুর ইন্ডিয়া কবে আসছিলেন তেইশ তারিখ কি কারণে আসছি ইন্ডিয়াতে আরসি বলতো ব্যবসায়িকটা কারণ ছিল আমি আমদানিকারকও বটে হ্যাঁ তার দেশের অস্থিরতা অবস্থায় হ্যাঁ ছিল সেজন্যে আমি এখানে এসেছিলাম তো এখন তো তো আইসিপিতে বাংলাদেশ যেতে পারতেছেন না কেন ও পাশে ইমিগ্রেশন পুলিশ এখনো বসে নাই যার জন্য ইন্ডিয়ান ইমিগ্রেশনে এখনো ক্লিয়ারেন্স দিচ্ছে না আমাদেরকে তো বাংলাদেশের অবস্থা কেমন আছে অবস্থা খুবই খারাপ ছিল আস্তে আস্তে উত্তরণের দিকে চলে যাচ্ছে ইনশাল্লাহ আমরা আশা রাখি বাংলাদেশ বহুল প্রকৃত গণতান্ত্রিক অবস্থা আবার ফিরে যাচ্ছে তো বর্তমানে যে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো পরত্যাগ করে চলে এখন দেশের অবস্থা কী আছে দেশের অবস্থা ইনশা অবশ্যই ভালো হবে উনি যে পদত্যাগ করে গেলেন ওটা কি দেশের ক্ষতি হবে না ভালো হবে অবশ্যই ভালো হবে সে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছিল বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার বিলোপ গ্রহণ করে এককভাবে নির্বাচন করে দেশের সৎকার জন মানুষের আশা আঁকা চিন্তাকে সে দূরিষা করেছে তারই বই প্রকাশ আজকের বাংলাদেশ এখন ভারতের সাথে আপনার সম্পর্ক কেমন থাকবে অবশ্যই ভারতে প্রতিবেশী দেশ হিসেবে মহান মুক্তিযুদ্ধে তারা আমাদের সহযোগিতা করত সেদের বাংলাদেশের মানুষ ছিল তাদের তাদের শিক্ষিত পাশেই অবস্থান করে তা সম্পর্ক ভালো থাকবে অবশ্যই ভালো থাকবে দাদা নামটা কি বললেন আজিজুল হক ধন্যবাদ চাংরাবান্দার তো এক্সপোর্ট ইউনিট এই যে বাংলাদেশে তো বর্তমানে দেখেন সব কিছু আপনারা এবং বর্তমানে বর্ডার কী অবস্থা বলবেন আমাদেরকে বর্ডারের অবস্থা আজ থেকে আমাদের ইন্ডিয়ান ইম্পোর্টটা চালু হলো এক্সপোর্টটা এখনও চালু হয়নি যেহেতু দুশো সাতখানা গাড়ি আমাদের বাংলাদেশ পার্টি এখনও দাঁড়িয়ে আছে লোডের ট্রাক ওই ট্রাকগুলো ফিরে আসলে আশা করি ভবিষ্যতে যদি বাংলাদেশ সাইড দিয়ে তো বলেছে আমাদেরকে ট্রাকগুলো দেওয়ার জন্য

ঘটনা প্রসঙ্গে বাংলাদেশের নাগরিক নরেন বর্মন জানান চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পরিবারকে নিয়ে রাত বারোটা নাগাদ বাংলাদেশের ভেতরেই কিছু যুবক তাদের গাড়ি আটকে দেয় এবং সঙ্গে যা ছিল সর্বস্ব তাদের হাতে তুলে দিতে বাধ্য হন এমন অবস্থায় সঙ্গে থাকা নগদ টাকা সোনা দানা সবই দিয়ে কোনো রকমে জীবন হাতে নিয়ে মঙ্গলবার সকালে চ্যাংরাবান্দা সীমান্তে ভারতীয় কাস্টমস অফিসে আশ্রয় নেন তারা এমনটা যে হতে পারে তা কল্পনার বাইরে বলে জানান নরেন বর্মন আমি শিলিগুড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমি বাংলাদেশ থেকে আসি অনেক প্রচুর আগে বাউড়া নামাতে যায় না সেখানে কিছু ছেলে আমাদের গাড়িটাকে আটকায় আটকানোর পর আমাদের কাছে যা কিছু ছিল মোবাইল ঘর নাগদ কিছু টাকা নিয়ে তারা চলে যায় বা আমার ছেড়ে দেয় পরে আমরা চলে আসি মানে সমস্ত কিছু নিয়ে হ্যাঁ একদম সমস্ত কিছু শোনা না

এটা এমন একটা ঘটনা সত্যি এটা মানে খুব খারাপ এটা আমি কখনো কল্পনা করতে পারি ঘটনা শিলিগুড়ি শহরের ফুট দখলমুক্ত দখল মুক্ত করার পাশাপাশি অবৈধ নির্মাণের বিরুদ্ধে তৎপর শিলিগুড়ি পুর নিগম শিলিগুড়ি শহরের ফুটপাত দখল মুক্ত করার পাশাপাশি অবৈধ নির্মাণের বিরুদ্ধে তৎপর হয়েছে শিলিগুড়ি পুর নিগম শহর জুড়ে একাধিক অবৈধ নির্মাণ ভাঙার পাশাপাশি চলছে উচ্ছেদ অভিযান মঙ্গলবার শিলিগুড়ির একত্রিশ নম্বর ওয়ার্ডের শীতলা পাড়ায় অবৈধ নির্মাণ ভাঙলো শিলিগুড়ি পুর নিগম জেসিবি দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বাড়িটির একাংশ বহুদিন ধরেই শিলিগুড়িতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুর নিগম সংবাদে এখন সময় বিরতির ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপনে কেস আয়রন হাউসের তরফে সকলকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এখানে আপনি পাবেন নামি দামে ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার এখানে পাবেন স্কয়ার পাইপ রাউন্ড পাইপ অ্যাঙ্গেল স্কয়ার বার পাতি শীত টিনের বিভিন্ন আইটেম এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিণী মৌসুমী চক্রবর্তীর কেস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইজে তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের লোহা ও লোহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আপনি আসুন আমাদের ঠিকানা কে এস আইন হাউস চার নম্বর ঘুমটি জলপাইগুড়ি মঙ্গলবার সাংবাদিক বৈঠক করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা গ্রেটার কোচবিহার বা কামতাপুর রাজ্যের বিপক্ষের রাজ্য বিধানসভায় যে প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে তার বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা এদিন জলপাইগুড়ি প্রেস ক্লাবে এই সাংবাদিক বৈঠকটি অনুষ্ঠিত হয় কাউন্সিলের প্রেসিডেন্ট তপতি রায় মল্লিক জানান গ্রেটার কোচবিহার বা কামতাপুর স্টেট কোনো বাংলার অন্তর্ভুক্ত ছিল না উনিশশো সালের আঠাশে আগস্ট ভারত ভুক্তি চুক্তির মাধ্যমে কোচবিহার রাজ্য ভারত যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয় সেখানে আজ কেন কোচবিহার একটি জেলায় পরিণত হল তার জবাব তারা কেন্দ্রীয় সরকারের কাছে চান পাশাপাশি রাজ্য সরকার কামতাপুর বা কোচবিহার বিরোধী অবস্থান নিলেও তাদের এতে কিছু যায় আসে না কারণ কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলেই সংবিধানের তিন নম্বর ধারা অনুযায়ী যখন তখন নতুন একটি রাজ্য সৃষ্টি করতে পারে এখন সঠিক চিন্তা করার সময় এসেছে কোচবিহার বা কামতাপুরবাসীর কাছে আহ্বান সকলেই যেন তাদের কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সাথে যুক্ত হয় কেন্দ্রীয় সরকারের সাথে কে এল ও চিফ জীবন সিংহের যে শান্তি আলোচনা হয়েছে সেই অনুযায়ী তারা তাদের রাজ্য পুনরুদ্ধার করতে চান বলে জানান তিনি এই যে রাজ্য নয়া রাজ্য তৈরি নতুন রাজ্য তৈরি করার ক্ষেত্রে যে সমস্যাটা সমস্যাটা পরিষ্কার তুলে দেওয়া আছে যদি কেউ রাজ্য চায় তার সেই রাজ্য যে কোনো রাজ্যের রাজ্য খণ্ড নিয়ে তারা মানে রাজ্য গঠন করতে পারে তিন নম্বর আর্টিকেল অনুযায়ী কোনো সেখানে রাজ্য বিধানসভা কোনো বিল পাশ করলো রাজ্য ভাগের বিরুদ্ধে বা কী করলো না করলো সেটা দেখার ব্যাপার নাই তাদের আমরা চাই আমরা চাই আর কি অ্যাকচুয়ালি এইটা সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের যে ঐতিহাসিক কামতাবুর বা কুচবিহার আছে এই ভূখণ্ডের মধ্যে যারা আদিকাল থেকে বাঙালি আদিবাসী নেপালি বসবাস করছে এবং আমার যে সম্প্রদায়গুলো আছে কামতাপুরের আরও অন্যান্য ভিন্ন আমাদের অনেকগুলো সম্প্রদায় আছে সবাই মিলেমিশে আমরা চাই দক্ষিণবঙ্গ যেমন নিজেদের অস্তিত্বকে রক্ষা করার জন্য বিধানসভায় কী বিজেপি কি তৃণমূল কি সিপিএম কি বিজিএম কংগ্রেস ঐক্যবদ্ধ হয়েছে আমরা চাই যে উত্তরবঙ্গে অর্থাৎ কান্দাপুরের যে ঐক্য মানে ঐতিহাসিক কান্দাপুর বা কুচবিহারের যে অঙ্গটা উত্তরখণ্ড হিসেবে উত্তরবঙ্গ হিসেবে পরিচিত সেই জায়গায় এখানকার যতগুলো আমাদের বাঙালি নেপালি আদিবাসী এবং কামদাবুর জনজাতি যত সম্প্রদায় আছে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই সেই ভূখণ্ডটাকে আমরা আমাদের সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে তাদের হাত থেকে রক্ষা করার জন্য তাদের শোষণ থেকে বঞ্চনা থেকে রক্ষা করার জন্য আমরা চাই আমরা কেসিসির তরফ থেকে আমরা আহ্বান করছি হ্যাঁ যে সবাই আসো ওরা যেমন করেছে আমরা তেমনভাবে আমাদের স্বতন্ত্র একটা রাজ্য যেন আমরা ভারত অন্তর্ভুক্ত আমরা নিতে পারি এটা আমরা বলতে চাচ্ছি সংবাদ দিতে গ্রেটার কুচবিহার বা কামতাপুর স্টেট কোনো দিনও বাংলার অংশ ছিল না আমার যখন মহারাজ এখানে উপেন্দ্রনারায়ণ কামতা রাজ্যের রাজা তখন নবাব সিরাজিদ্দোল্লাহ কিন্তু বা বাংলার শেষ স্বাধীন রাজা তখনও তখন যখন বাংলার পতন হয় তখনও কিন্তু এখানে কামতা রাজ্যের রাজা শাসন করছিল তাহলে এখন এই যে উনিশশো সালের আঠাশে আগস্ট ভারত ভুক্তি চুক্তি বা কুচবিহার মার্জার এগ্রিমেন্টের মাধ্যমে এই কুচবিহার রাষ্ট্র যে ভারত ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হলো এই যুক্ত হওয়ার ফলে এই কুচবিহার রাজ্য একটা গ শ্রেণীর রাজ্যে পরিণত হলো কিন্তু এই গ শ্রেণীর রাজ্য কোথায় গেল সেটা কেন একটা ডিস্ট্রিকে পরিণত হলো এর এর উত্তর আমরা কেন্দ্রীয় সরকারের কাছে চাই আর রাজ্য সরকার এখানে যে কামতাপুর বা কুচবিহার বিরোধী যে অবস্থান এরা এরা নিল বিধান রাজ্য বিধানসভায় যে নিল তাতে আমাদের কিছু এসে যায় না কেননা আমরা জানি ভারত রাষ্ট্র বা ভারত সরকার ইচ্ছা করলে সংবিধানের তিন নম্বর ধারা অনুযায়ী যখন তখন একটা নতুন রাজ্য সৃষ্টি করতে পারে কিন্তু এক্ষেত্রে আমরা মনে করি এটা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে হয় যে যে এই যে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার যে অবস্থান কামাতাপুর বা কুচবিহার রাজ্য বিরোধী যে অবস্থান নিল এক্ষেত্রে আমার আমাদের যে কুচবিহার বা কামাতবাসীর এখন একটা চিন্তা করার সময় আসছে যে সঠিক চিন্তা করার সময় আসছে যে আমাদের এই কুচবিহার বা কামতাপুর বাসী কী করবে এই কুচবিহার বা কামতাপুরবাসী এখন যেটা মনে করি যে আমরা যে কামাতপুর স্টেট ডিমান্ড কাউন্সিল গঠন করছি এই কুচবিহার বা কামতাপুরবাসীর কাছে আমাদের আহ্বান জাতি ধর্ম দলমত নির্বিশেষে স্ত্রী পুরুষ দলমত নির্বিশেষে প্রতিটা কুচবিহার বা কামতাপুরবাসী এই কুচবিহার আমাদের কামাতপুর স্টেট ডিমান্ড কাউন্সিল এসে যুক্ত হোক এবং আমরা চাই যে এখানকার কুচবিহার বা কামতাপুরবাসী এখানে আমরা এখানকার যে বিজেপি পার্লামেন্টের বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করেছে আমরা চাই যে আমাদের যে কে চিফ জীবন সিংয়ের সঙ্গে যে পিস্টক হয়েছে এই পিস্টকের মাধ্যমে আমরা আমাদের যে রাজ্য পুনরুদ্ধার করতে চাই আপাতত বয়লার মাংসের দাম কোনোভাবেই কমার সম্ভাবনা নেই বলে জানালেন খুচরো এবং পাইকারি বয়লার মাংস বিক্রেতারা বেশ কয়েকদিন থেকেই ব্রয়লার মাংসের দাম আকাশ ছোঁয়া হয়েছে যেখানে ব্রয়লার মাংস কেজি প্রতি বিক্রি হতো একশো চল্লিশ থেকে একশো টাকা বর্তমানে ব্রয়লার মাংস দুশো থেকে দুশো টাকা অবধি বিক্রি হচ্ছে জলপাইগুড়িতে ফলে ক্রেতা থেকে বিক্রেতা সকলেই অসুবিধার সম্মুখীন আর এই ব্রয়লার মাংসের অতিরিক্ত দামের জন্য মাংসের বিক্রিও অনেকটাই কমেছে বলে জানান বিক্রেতারা আমরা লাগাচ্ছি দোকানে যে এখন কত এখন আপাতত দুশো টাকা চলতেছে কেজি আমরা মানে বেশ কয়েকদিন থেকে মুরগির দামের এত আকাল বা দাম কী কারণে মনে হয় এত এটা একটা স্ট্রাইক করেছিল তো মুরগির গাড়ি যারা মুরগির গাড়ি যাতে মানে বহন করে গাড়িতে করে সেই গাড়ির ড্রাইভারদেরকে বলে ধরে মারা করা হয়েছিল সেটা তো অনেক দিন পার হয়ে গেল পার হয়েছিল এখন বোঝা যাচ্ছে না যে আমরাও বুঝতে পারছি না যে কী করে এত দাম জড়া হয়ে উঠলো বাজারে আর কি মানে এই দাম কি আশা করি থাকবেই এটা আশা করি এখন কোম্পানির উপর নির্ভর করছে কোম্পানি এখন বলতে পারবো করে যতগুলো কোম্পানি আছে তারাই একমাত্র বলতে মানে আশা আপাতত নেই আশা আপাতত নেই হঠাৎ করে নদীতে জল বেড়ে যাওয়ায় নদীতে ডুবে গেল একটি ট্রাক্টরের ট্রলি তবে প্রাণে বেঁচে গেলেন চালক হঠাৎ করে জল বেড়ে যাওয়ায় নদীতে ডুবে গেল ট্রাক্টরের ট্রলি তবে বেঁচে যায় ট্রাক্টর এবং চালক গতকাল বিকেল থেকেই প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মাল ব্লকের নদীর তীরবর্তী মানুষজনকে সতর্ক থাকতে কারণ পাহাড়ে অতিবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাতে ডুয়ার্স নদীগুলোতে হরপাবান হতে পারে এদিন প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চেল নদীতে দেখা গেল বেশ কিছু ট্রাক্টরকে নদীতে নামতে যার পরিণতি নদীর মাঝেই আটকে গেল ট্রাক্টর কারণ হঠাৎ চেল নদীর জল সামান্য বেড়ে যাওয়ায় এই বিপত্তি দেখা দেয় তড়িঘড়ি ট্রাক্টরের চালক ট্রাক্টরের ইঞ্জিন থেকে ট্রলি খুলে দেয় না হলে ট্রাক্টর সহ জলে ডুবে যেত তবে বর্তমানে নদীর মাঝখানেই উল্টে ডুবে রয়েছে ট্রাক্টরের ট্রলিটি চেল নদীর মধ্যে ট্রলির চাকাই শুধুমাত্র দেখা যাচ্ছে জল বেড়ে যাওয়ায় এখনো ট্রলিটি উদ্ধার করা সম্ভব হয়নি সতর্কতামূলক ঘোষণা মালব সরকার প্রশাসনের পক্ষ থেকে জানানো যাইতেছে যে আগামী 72 ঘন্টার মধ্যে পাহাড়ি নদীগুলিতে অল্প바দের আশঙ্কা রয়েছে সেই কারণে নদী তীরবর্তী বাসিন্দাদের বিশেষ করে খেয়া পারাপার মৎস্যজীবী সহ সকল শ্রেণীর বাসিন্দাদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে ট্রাক্টরটা কি ডুবে গেল ট্রাক্টরটা মানে লোড করছে তো জল পার হচ্ছিল লোড নিয়ে তখন এটা শ্রাবণ মাস জমিনও তো এরকম এরকম করে না জল বাড়ছে জমিনও কখন এরকম করে জল একটু বাড়ছে তখন লোড বেশি হওয়ার পরে ফাঁসে গেছে ইঞ্জিন তো বার হয়ে গেছে টলি তো বার করতে পারে নাই পরে টলিটা আপনি পাল্টে হয়ে গেছে জলের উঠাতে পারছে এখনো উঠাতে পারে না তো ওই যে এখানে আছে সামনে জল আছে না এখনো জল আছে কোন নদীতে এটা এটা চেল নদী আপনার নাম আমার নাম বিপুল বিপুল ti সংবাদে এখন সময় বিরতির ফিরে আসছে বিরতির পর সঙ্গে থাকুন সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন প্রিয় শহরবাসী জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলাংফের মতো প্ল্যাটফর্ম যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডারের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয় এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ার লোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয় তাই আর দেরি কেন নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার জলপাইগুড়ি উকিল পাড়া মোড় নারায়ণ কমপ্লেক্স ডমিনোসের ওপর তলায় যোগাযোগের নাম্বার 7908472017 লাগাতার হাতির হানায় আতঙ্কিত মালবাজারের মানুষ হাতির হানা লেগেই রয়েছে মালবাজার মহকুমায় সোমবার গভীর রাতে খাবারের খোঁজে তিনটি বাড়িতে হানা দিল গজরাজ মাল ব্লকের কুমলাই গ্রাম নেওরা স্টেশন পাড়া এলাকায় পঞ্চমীয়রাও সুশীল লাকড়া গোকুল তামাংয়ের বাড়িতে ঢুকে তচনচ করে বাড়ির জিনিসপত্র নষ্ট করে হাতিটি এরপর ঘর ভেঙে ধানের গোলা থেকে ধান সাবার করে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে পঞ্চমী ওরাও জানান কয়েক মাস আগে এভাবেই হাতি এসে নষ্ট করে দিয়েছিল ধান সহ ঘরের চাল বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে বৃষ্টি ভেজা রাতে আচমকা এই হাতিটি এসে তাদের ঘর ভেঙে ধানের গোলা থেকে ধান খেয়ে যায় বৃষ্টির মধ্যে প্রাণের ঝুঁকি নিয়ে অন্যত্র পালিয়ে যান তারা মোট তিনটি ঘর ভেঙে তছনছ করে হাতিটি এলাকার পঞ্চায়েত সহ স্থানীয় বাসিন্দারা বন দপ্তরের নজরদারির আবেদন করেছেন পাশাপাশি ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছেন তারা এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে সত্তর দশমিক দুই মিলিমিটার শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার আলু চাষিদের ওপর পুলিশি হয়রানি বন্ধ ভিন রাজ্যে ফসল রপ্তানির নিষেধাজ্ঞা বাতিল সহ দশ দফা দাবির ভিত্তিতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ আলু চাষিদের জেলায় ফের অবৈধ নার্সিং ইনস্টিটিউট গড়ে ওঠার অভিযোগে সদর মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান ছাত্র পরিষদের উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই নমস্কার